আউসগ্রাম টু রামনগর অঞ্চল হাটমাধবপুর গ্রাম। জল নিকাশের কোনো জায়গা নেই, কোনো ড্রেন নেই, সাইডে একটা মোটর আছে, মোটরটা যে জলটা পড়ছে ওয়েস্ট হচ্ছে সেটাও নিকাশের কোনো ড্রেন নেই। আজ পাঁচ ছয় দিন ধরে জল এখানে জমা আছে। কি অসুবিধা করতেছে এতদিন ধরে? আজকে 15 দিন থেকে একভাবে জমা জল জমে রয়েছে। আজকে এখানে পঞ্চায়েতে বলার পরে কোনো সারা শব্দ দেয় নাই, তো বাড়িঘর ধরে ব্যবস্থা নাই, জমে রয়েছে জলের কোনো জল পাশকার কোনো ব্যবস্থা নেই। নালা রাস্তা সাইডে নালা করে বলছে, গতবার থেকে এই অবস্থা হয়ে রয়েছে। গতবারও বলা হয়েছিল, গতবার অন্ধ সভাপতি আজকে শেখ বলছেন হ্যাঁ ঠিক আছে পরবর্তীকালে আমরা চৈত্র মাসে কাজটা ধরাবো, এখনও পর্যন্ত কোনো শুরু হয় না। এখনও পর্যন্ত এই বছর পর্যন্ত বাড়িঘর ধরে ডুবে রয়েছে। আজকে 15 দিন থেকে জমা জল জমার পর থেকে এখানে মশামাছি খুব চাপ। বাড়িঘরের ছেলে মেয়ে কোনো স্কুলে যাওয়ার মতো কোনো পরিস্থিতি, প্রাইভেট যাবে সেরকম কোনো ব্যবস্থা নাই। স্কুলটাও ডুবে রয়েছে, সারাটা ঘর আমরা ডুবে আছি, কেউ বেরোতে পারছি না। এইভাবে কোনো ছেলে মেয়ে যেতে পারছে না এখানে। এখানে বাড়ি, এখানে কটা পরিবার আছে, এখানে কটা পরিবারের রাস্তাঘাটে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। গ্রাম থেকে আমাদের পানীয় জল আনতে গেলে মধ্যে ঢালাই রাস্তার কাছে যেতে, সেখানেও যেতে গেলে সে এক হাতে জল দেখিয়ে যেতে হয়। শুনতে পাওয়া যাচ্ছে তো? ব্যক্তি কমল দাস।